গোটা দুনিয়ার চোখ যখন মধ্যপ্রাচ্যে তখন সামরিক শক্তি বাড়িয়ে যাচ্ছে ইরান গাজা যুদ্ধে সরাসরি অংশ না নিলেও সব রকম অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে ইরান কখন যে আবার নিজে যুদ্ধে জড়িয়ে পড়ে তাই সম্ভাব্য সব দিক লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছে ইরান শুধু ভূমি থেকেই আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রই নয় এবার উড়ন্ত ড্রোন থেকে যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম এমন কয়েক ডজন যুদ্ধ ড্রোন উন্মোচন করেছে ইরান ইরান তার অস্ত্রাগারে বিমান থেকে অন্য বিমানকে ধ্বংস করার উদ্দেশ্যে নিক্ষেপযোগ্য এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রে সজ্জিত সামরিক ড্রোন যুক্ত করেছে এতে দেশটির বিমান প্রতিরক্ষার সক্ষমতা আরও জোরদার হলো রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে ইরান সরকারি বার্তা সংস্থা ইরনা বলেছে দেশের সব সীমান্ত এলাকার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রে সজ্জিত কয়েক ডজন কারার ড্রোন যুক্ত করা হয়েছে 1000 কিলোমিটার পর্যন্ত পাল্লার ড্রোনগুলো রবিবার তেহরানের একটি সামরিক একাডেমিতে আয়োজিত এক টেলিভিশন অনুষ্ঠানের সময় প্রদর্শিত হয়েছে কারার ড্রোনের প্রথম সংস্করণ 2010 সালে উন্মোচন করা হয়েছিল এটি সম্পূর্ণ ইরানের তৈরি 8 কিলোমিটার পাল্লার মাজিদ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে বলে বার্তা সংস্থাটি উল্লেখ করেছে এটি অক্টোবরে অনুষ্ঠিত সামরিক মহড়ার সময় পরীক্ষায় সফল হয়েছে বলে জানিয়েছে প্রায় 18 মাস গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার পর বিমান প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বেশ কয়েকটি প্রযুক্তিগত পরিবর্তন এনেছে এবং এটিকে ক্ষেপণাস্ত্র বিশিষ্ট ড্রোনে পরিণত করেছে কারার ড্রোনটি মাজিদ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা যার ওয়ারহেড আকাশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটাতে পারে কারার হলো প্রথম ইরানি সামরিক ড্রোন যেটি 47,000 ফুট উচ্চতায় পৌঁছে সর্বোচ্চ রেকর্ড তৈরি করে ড্রোনটি অতীতে ইরানের উপকূলীয় জলসীমা এবং ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের কাছে আসা বিদেশি বিমানকে রাডার এবং রেডিও সতর্ক দিয়েছে এটি উন্নত ইন্টারসেক্টর ড্রোন হিসাবেও পরিচিত কারার ইরানের জেট ড্রোনের নতুন প্রজন্মের মধ্যে একটি এই ড্রোনটি শত্রুর উড়ন্ত বস্তুকে আটকানোর জন্য কনফিগার করা হয়েছে এটি ইরানের সশস্ত্র বাহিনীকে অধিক উচ্চতায় বিমান প্রতিরক্ষা কার্যক্রমের বড় পরিসর পরিচালনা করতে সক্ষম করবে এছাড়া কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা তেহরানের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করার অভিযোগ এনেছে তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে পশ্চিমা সরকারগুলো অস্ত্র বিক্রির অভিযোগ ইরানের উপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরাকের সঙ্গে 8 বছরের যুদ্ধের সময় ইরান 80-এর দশকে ড্রোন তৈরি শুরু করে ইরানের সামরিক অস্ত্রাগারের উন্নয়ন যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ অনেক দেশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে তেহরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তার মিত্রদের বিশেষ করে লেবাননের শিয়া গ্রুপ হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোনের বহর সরবরাহ করার অভিযোগ রয়েছে ইরান ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসকেও সমর্থন করে যারা 7 অক্টোবর মারাত্মক হামলা চালানোর পর থেকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে